আসসালামু আলাইকুম, জুম্মা মোবারক। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজ আমরা চলে আসছি কৃষি মার্কেট, আপনাদের দেখাবো কিছু মাছের দাম, দেখাবো মাছের রেটটা কীরকম আপনাদের দেখাবো। চলেন তাহলে ভিতর দিকে যাওয়া যাক। ট্যাংরা 650, ট্যাংরা মাছ 650 দর্শক। আর এখানে আছে পাঙ্গাস মাছ, ছোটটা কত করে? এটা 150 টাকা। আর বড়টা 160, বড়টা 160, আর ছোটটা 140। দর্শক এই পাশে আছে বড় বড় রুই মাছ, একটু দেখায় আপনাদের। দর্শক দেখেন এখানে আছে কাতল মাছ। এই কাতল এটা কয় কেজি হবে ভাই? বড়টা এটা বড় না? হ্যাঁ, এটা কয় কেজি হবে? 6 কেজি না? কত করে কেজি? 400, 400 টাকা। আর আর মাছ নয়শো। দর্শক আর মাছটা 900 টাকা করে। আর রূপচাঁদা, রূপচাঁদা 1000 টাকা কেজি। আর এই পাশেও আছে আয়ের মাছ আছে। এগুলো কত করে আয়ের মাছ? বড়টা 1100 করে। আর পাশে আছে চিংড়ি মাছ, চিংড়ি মাছ কত করে? এটা দেশি চিংড়ি না? চাষের না? চাষের, চাষের, চাষের চিংড়ি 800 টাকা। মহাশো কত করে? মহাশো 400 করে না? দর্শক দেখতে পারলেন এখানে পাঙ্গাস মাছ, পাঙ্গাস মাছ কত করে? এটা 800 টাকা কেজি। 800 টাকা, দর্শক 800 টাকা কেজি পাঙ্গাস মাছ। আমরা আরেকটু ঘুরে ঘুরে দেখাই। আঙ্কেল পাবদা কত করে? পাবদা কত করে? 600 টাকা কেজি। আরে এটা কি মাছ? মিরগা মাছ। মিরগা, মিরগা কত করে? 200 টাকা কেজি। ঠিক আছে, একটু দেখেন। এটা কি বেদাল? বেদাল কত করে? 200 টাকা কেজি। দর্শক দেখছেন এখানে কই মাছ আছে, কই মাছ আছে, পাবদা মাছ আছে, বাইন মাছ আছে, চিংড়ি মাছ আছে। এটা 200 টাকা করে কেজি। এটা কি বাটা ভাই? বাটা কত করে কেজি? 160 টাকা বাটা, 160 টাকা করে দর্শক। আর এখানে আছে তাজা মাছ, জিয়ানো আছে দেখেন। চিংড়ি মাছ কত করে? বড়টা চিংড়ি কেজি এটা 1400 টাকা কেজি না? এটা বড় না? একটু আধে একটা মাছ উঠুন তো। এটা জেল ছাড়া চিংড়ি 1400 টাকা কেজি না? এটা বড়টা না? জি বড়। আচ্ছা, এটা লবিস্টার, লবিস্টার। আর এই পাশে এটা কি মাছ? এটা ভাঙন মাছ। ভাঙন মাছ কত করে? ভাঙন কেজি 600। ভাঙন 600। দর্শক দেখতে পাচ্ছেন এই পাশে আছে রুই মাছ, রুই মাছ কত করে? এটা বড়টা 220, 220 টাকা করে। আর এই পাশে আছে ট্যাংরা মাছ। হ্যাঁ, ট্যাংরা মাছ কত করে? হ্যাঁ, ট্যাংরা মাছ কত? এটা 650, 650 বিলেটটা না? জি। এটা কত করে? এটা পাবদা, এটা এটাও 600, পাবদাও 600 টাকা না?
আর পাশে ওটা কি চালা না মলা 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 মাছ কত করে মলা 550 মলা 550 টাকা জি 550 দশক মলা 550 টাকা করে আর পাশে ওটা কি মাছ ওটা হলো পোয়া লাল পোয়া লাল পোয়া লাল পোয়া কত করে ওটা 500 ভাই পোয়া মাছ তো ভাই রং দেয়া মাঝে মাঝে বের হয় এটা কি অরিজিনাল না এটা অরিজিনাল দশক এটা অরিজিনাল পোয়া মাছ এটা কত করে 600 500 500 টাকা করে সরি 500 টাকা করে আর ওটা আছে 400 ওটা হলো সামুদ্রিক এটা সামুদ্রিক না সামুদ্রিক কত করে 400 400 টাকা করে আর ওই যে পুঁটি মাছ কত করে ছোট পুঁটি এটা কেজি 600 আর দর্শক পুঁটি মাছটা দেখেন পুঁটি মাছ 600 টাকা করে কেজি রিডা দেশিটা কত করে এটা রিডা বলে কেউ মেদ বলে মেদ মাছ ছিল দর্শক এটা রিটা মাছ কেউ মেদ মাছ বলে 800 টাকা করে কেজি আর এই পাশে ইলিশ মাছ কি আপনাদের জি ইলিশ মাছ আছে ইলিশ মাছ এটা কত করে বড়টা এগুলো বড় কেজি পিস এগুলো না তো পিস হিসেবে পিস হিসেবে ভাই হ্যাঁ এই যে বড় ভাই এখানে বসে আছে বড়টা 900 টাকা করে পিস জি কতটুকু হবে একটা ওজন আপনার 800 সাড়ে 800 গ্রাম যায় 800 সাড়ে 800 গ্রাম এখানে আছে এটা কতটুকু হবে ওয়েট এটা আপনার 900 গ্রাম 900 গ্রাম কত করে থেকে 950 কত করে পিস এটা এগুলো পিস 1200 পিস এটা কত করে ভাই এগুলো পিস 700 টাকা 700 টাকা পিস এর কতটুকু হবে একটা 600 650 600 650 গ্রাম কত টাকা করে 700 টাকা পিস দেখো আমরা একটু আরেকটু দিকে দেখাই কাকা ইলিশ মাছ কত করে 1100 টাকা কেজি কেজি হিসেবে না আচ্ছা আচ্ছা কত কতটুকু হবে এক একটা 750 গ্রাম 700 গ্রাম সাইজ না 1100 টাকা কেজি 750 গ্রাম সাইজ আর এখানে আছে এটা এটা কি মাছ এটা কি মাছ সিলন সিলন কত করে দর্শক দেখেন সিলন 1000 টাকা করে কেজি আর এখানে এটা কি মাছ কুরাল মাছ কুরাল কত করে কুরাল 700 টাকা করে কেজি আর এখানে আছে রুই মাছ কত করে 400 টাকা কেজি আর এটা আইন মাছ কত করে 1000 টাকা কেজি দর্শক দেখতে পাচ্ছেন এটা দেড় কেজি সাইজ না 900 টাকা কেজি আর কাতল মাছটা কত করে দর্শক এটা 6 কেজি কাতল অরিজিনাল নদীর না 600 টাকা কেজি কোয়াল মাছটাও নদীর এটা 700 টাকা কেজি আর এটা 500 টাকা করে কাতল মাছ দর্শক এটা 6 কেজি ওয়েট আছে দেখেন মাছটার সাইজটা দেখেন দর্শক দেখেন এখানে তাজা রুই মাছ আছে এটা বলতে কি রুই মাছ সবই আঙ্কেল রুই কাতল কত করে রুই মাছ 220 টাকা কেজি 220 টাকা করে কেজি আর কাতল মাছ 180 টাকা কেজি 180 টাকা কেজি একটা রুই মাছ একটু উঠে দেখেন যাবে এই যে এটা দেখেন তো 180 কতটুকু হবে সাইজ এটা কাতল মাছ 5 কেজি সাইজ 180 টাকা কেজি 180 টাকা কেজি আর এটা রুই মাছ দেখেন তো ভাইয়া দর্শক দেখেন এখানে তাজা মাছ আছে এটা 150 টাকা কেজি ছোট এটা আর বড়টা বড়টা কত করে কেজি বড়টা 220 বড়টা কি আছে না বড়টা আছে ওটা ওজনের সমস্যা অনেক পানি এর জন্য একটু সমস্যা হচ্ছে দেখেন দর্শক এটা দর্শক দেখেন এখানে বড় বড় চিংড়ি মাছ আছে কত করে 1200 করে চিংড়ি মাছ 1200 টাকা কেজি কয়টা 1 কেজি হইব আনুমান 6-7টা 1 কেজি দর্শক 6-7টা 1 কেজি হবে 1200 টাকা কেজি বেদা কত করে বেদা 180 600 টাকা বেদা আছে না পুঁটি মাছ কত করে পুঁটি মাছ ভাইয়া পুঁটি মাছ কত করে পুঁটি পুঁটি 400 টাকা কেজি পুঁটি 400 টাকা মলা আর চাঁদা রূপচাঁদা 800 টাকা আর চিংড়ি মাছ 1200 টাকা নদীর চিংড়ি নদীর চিংড়ি 1200 টাকা করে কাতল
আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাছের রেটগুলো দেখানো হচ্ছে। আমরা একটু সামনের দিকে যাই, এখানে শিঙ মাছ আছে, দেখেন প্রচুর ভিড় বাজারে। হ্যাঁ, কত করে ইলিশ এটা কত করে কেজি হিসেবে? কেজি হিসেবে 450। আচ্ছা, আর এটা এটা কতটুকু? 700 গ্রাম, 750 গ্রাম। রেট কত? 1200 টাকা কেজি। আর রুই মাছটা কত করে? এটা হলো 350। 350 কয় কেজি এটা ওয়েট ভাই? 4 কেজি। 4 কেজি কত করে এটা রুই মাছ? এগুলো দুইটা একই, ওটা 5 কেজি। হ্যাঁ, 350। এটা 5 কেজি আর এটা কয় কেজি? 4 কেজি। 4 কেজি ঠিক আছে ভাই। কই মাছ কত করে? কই মাছ বড়টা 1000 টাকা কেজি। কেজি কেজি হ্যাঁ। এটা কি দেশি? 700 টাকা কেজি না? ছোটটা 700 টাকা, সবই দেশি। আর চিংড়ি মাছ? 1000 টাকা কেজি। কয়টা 1 কেজি হইবে এটা? 500 টাকা কেজি। শোল মাছ কত করে? শোল মাছ কেজি 700 না? একটা কতটুকু হবে? একটা 900-950 গ্রাম। রূপচাঁদা কত করে? একদম 500। 1 কেজিতে কয়টা উঠবো? 8টা 10টা, 10 8টা 10টা উঠবে, একদম 500। ওটা কি মাছ? পোয়া মাছ কত করে? নদীর পোয়া 550 টাকা কেজি, 500 একদম। আচ্ছা, আর ইলিশ মাছ কত করে? 400 টাকা কেজি। কয়টা হবে 1 কেজিতে? 4-5টা 1 কেজিতে। মাছ কুরাল কত করে? কুরাল 500 টাকা কেজি। এটা কতটুকু হবে? আর কত করে? একদম 700 টাকা কেজি। কতটুকু হবে এটা? 2 কেজি হইব না? রসক 2 কেজি হবে, দেখেন। ভাই তেলাপিয়া কত করে? 150। রসক তেলাপিয়া 150। ভাই পাঙ্গাস কত করে? 130 টাকা। কতটুকু এটা? 2.5 কেজি হবে না? আচ্ছা, আর গ্লাস কাপ কত করে? 200 টাকা কেজি। কতটুকু হবে এটা? 2 কেজি 600-700 গ্রাম হবে না? আর রুই মাছ কত করে? ছোটোগুলো এগুলো 250 টাকা না? রুই মাছ এটা কতটুকু হবে? 1 কেজি 700 টাকা। বড়টা কত করে রুই মাছ? 350 টাকা। কতটুকু হবে এটা? 3 কেজি। কাতলা মাছ কত করে বড় ভাই? কাতলা মাছ, কাতলা মাছ কত করে? 300। কতটুকু হবে এটা? 3 কেজি। দেখেন এখানে দেশি কই মাছ আছে। কই মাছ কত করে ভাই? কই মাছ 500 টাকা কেজি ভাই। 500 টাকা কেজি না? 500 টাকা কেজি দেশি কই মাছ। এগুলো মলা মাছ কত করে? মলা 300 টাকা কেজি ভাই। 300 টাকা কেজি মলা মাছ না? কয়টা 1 কেজি হইব? 5টা 1 কেজি না? আর এখানে আছে কই মাছ
আমরা একটু আরেকটু দেখাই এদিকে, দেখেন বাজারে অনেক ভিড়। ভাই শিং মাছ কোন জায়গায়? এগুলো দেশি দেশি না? কত করে শিং মাছ? দেশিটা 850 আর চাষেরটা 550 টাকা। আর এটা এটা মাগুর মাছ, এটা কি দেশি না চাষের? দেশি। কত করে? 700 টাকা কেজি। এটা এক কেজিতে কয়টা উঠবে? 7-8টা হবে না? দর্শক দেখতেছেন মাগুর মাছ। পাবদা কত করে? পাবদা 500 টাকা কেজি না? দর্শক কাকি মাছ এখানে 300 টাকা কেজি। কই মাছ কত করে? কই মাছ 250 টাকা কেজি। এটা কি দেশি না চাষের? চাষে না চাষে। সবই রুই মাছ কত করে কেজি? জেতাটা 320 টাকা আর মরাটা 250 টাকা কেজি। দর্শক এখানে কিছু মরা মাছ আছে, জেতা মাছ আছে, দেখেন। দর্শক আমরা আজ এখানে ভিডিও শেষ করব, যেহেতু আমাদের ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে, ভিডিওটা আর লং করব না। দর্শক আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমাদের আরেকটা চ্যানেল আছে চৌধুরী ফুড রিভিউয়ার, আপনারা চাইলে ওই চ্যানেলটা ভিজিট করতে পারেন। আল্লাহ হাফেজ।